প্রাণবন্ত আয়োজনে বৈশাখী টেলিভিশনের সংবাদ উৎসবের বিজয়ীদের মাঝে প্রদান করা হলো ক্রেস্ট। বিজয়ী প্রতিবেদক, চিত্রগ্রাহক ও ভিডিও সম্পাদকদের হাতে এই ক্রেস্ট তুলে দেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক টিপু আলম মিলন। এ সময় তিনি বলেন, এ ধরনের আয়োজন শুধু সংবাদকে সমৃদ্ধই করে না, সাংবাদিকদেরকে আরও মানসম্পন্ন কাজ করতে উদ্বুদ্ধ করে। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার থেকে পরবর্তী সাত দিন বৈশাখী টেলিভিশনে প্রচারিত হয় সংবাদ উৎসব। ফারাহ হোসেনের রিপোর্ট। এ এক অন্যরকম ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। বৈশাখী টেলিভিশনের সংবাদ উৎসবে বিজয়ী প্রতিবেদক, চিত্রগ্রাহক ও ভিডিও সম্পাদকদের ক্রেস্ট তুলে দিতে ছিল এই আয়োজন। 2015 সালের সেপ্টেম্বরে শুরু হয় এই সংবাদ উৎসব, আর সেই থেকে এ পর্যন্ত সকল বিজয়ীকে এদিন ক্রেস্ট তুলে দেওয়া হয়। বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক টিপু আলম মিলন সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন এই আয়োজনে। বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক বলেন, সংবাদে উদ্যম এবং সৃজনশীলতা বাড়াতে এমন আয়োজন ভূমিকা রাখবে। এ সময় বিষয়ভিত্তিক ও অনুসন্ধানী প্রতিবেদনের ব্যাপারে আগামীতে আরো গুরুত্ব দেওয়ার কথা বলেন বার্তা প্রধান অশোক চৌধুরী। আমাকে খুব বেশি অনুপ্রাণিত করেছেন তা ওদেরকে ক্রেস্ট দেওয়া দরকার। এ ধরনের আয়োজন নিয়মিতভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।